সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতে হাতে ক্যামেরাটা অন করে নিয়েছি, কেননা ব্লগ শ্যুট করতে হবে। এখন ঘড়িতে বাজছে 7টা সবে মাত্র, আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো গেটটা খুলতে না খুলতে দেখছি বাইরে একদম ঝলমলে রোদ দিয়ে দিয়েছে। ঝলমলে রোদ দিলে একদম মনটা তরতাজা হয়ে যায় আর কাজে এনার্জি পাওয়া যায়। কি ঠিক বললাম না? তো হ্যাঁ, তো আমাকে এখানে গেট ধরে ঝুললে হবে না, আমাকে এখন রান্নাঘরে যেতে হবে। কেন, ওটা চা বানাতে হবে, সঙ্গে চিকুর ব্রেকফাস্ট সুজি বানাতে হবে। চিকু এখন ঘুমোচ্ছে, আমি আর স্যার দুজনেই উঠেছি। আসলে টানা দু একটা দিন বৃষ্টি পড়েছিল, তো তাই আজকে রোদটা দেখে সত্যিই ভালো লাগছে। তো এই যে আমার দুটো সসপিনই এটো হয়ে আছে, বউ এখনও আসেনি, তাই আমি একটা ডাবড়ে করে চা বসিয়েছি। আর সঙ্গে এই যে চিকুর সুজিটা বানিয়ে রাখছি, ঠান্ডা করে রাখবো যাতে ওকে ওঠার পরে আমি দিয়ে দিতে পারি। তো অলমোস্ট চিকুর সুজিটা রেডি হয়ে গেছে। তো চা আর চিকুকে সুজিটা খাইয়ে আমার আজকে প্রচুর কাজ রয়েছে। এখন যেমন আমি চলে এসেছি বাথরুমে মেশিনে জামা কাপড়গুলো দেওয়ার জন্য, কারণ এখন বর্ষাকালে মেঘের কোনো ভরসা নেই। এখন ঝলমলে রোদ দেখলেও একটু পরে দেখবো ঠিক বৃষ্টি এসে হাজির। তো ওই জন্য মেশিনে দিয়েছি, কিছুটা ড্রাই ওয়াশ করে নেব, তাহলে আমার তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বউ এসেছে, বউকে বলবো মেলে দিতে। তো চলো, এই যে জামা কাপড়গুলো দেওয়ার পরে রান্নাঘরে যাবো। ওই যে বললাম রান্না আছে প্লাস টিফিন বানানো আছে, স্যারের কলেজ আছে বলে। তো আজকে সকাল থেকে আমি ভাবছি কী রান্না করবো কী রান্না করবো, এটা যেন আমাদের মেয়েদের প্রত্যেক দিনের ভাবনা। আমিও সেরকম ভাবি। তো স্যার বলে আলু পোস্ত করো, অনেক দিন খাওয়া হয়নি। তো আজকে সিম্পলি আলু পোস্ত করবো, ডাল করবো, আর সঙ্গে গরম গরম ডিমের অমলেট, সেটা খাওয়ার সময় ভেজে নেব। তো সেটাই ভেবে রেখেছি, আর সঙ্গে স্যারকে টিফিনে দেবো আজকে চাউমিন। তার আগে মেশিনে জামাকাপড়গুলো দিতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছিলাম, আসলে কুইকে দিতে হতো, নাহলে আমার মেশিনটা এত টাইম নেয় যে বউ কাজ করে চলে যায়। তো তারপর আমার সকালবেলা অত জামাকাপড় মেলা টাইম হয় না, কেননা স্যার চিকুকে সামলায় আমি রান্নার দিকটা দেখি। তো ওই জন্য আমি কুইকে দিয়ে দিলাম, যাতে বউ মেলে দিতে পারে, বউয়ের বাসন মাজতে মাজতে আমার জামাকাপড়গুলো মোটামুটি রেডি হয়ে যায়। তো এই যে আমি রান্নাঘরে এসেছি, আর ভাত আর ডাল মোটামুটি করে নিয়েছি। এখন আমি বানাচ্ছি আলু পোস্ত, আর সর্ষের তেল আলু পোস্তটা করি, যেটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। পোস্তটা শিলেই বাটতাম, শিলে বাটা পোস্ত স্বাদই আলাদা। তবে এখন স্যার আমাকে একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট্ট বাটি এনে দিয়েছে, যেটাই ভীষণ ইজি হয়ে গেছে। মানে মোম হয়ে যাচ্ছে পোস্তটা একদম, আর দু মিনিটের মধ্যে পোস্ত বাটা একদম কমপ্লিট। তো স্যারের সবসময় সব খাবার কালারফুল পছন্দ, মানে পোস্ত তো আমি কী করে কালারফুল করব, হলুদ তো দেওয়া চলে না, পোস্তর স্বাদ নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আমি শুকনো লঙ্কা কোনো খাবারে ইউজও করি না, টমেটো তো দেবই, টমেটো দিলে একটা টকটক ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তাছাড়া আমি লাল লাল যে লঙ্কাগুলো ছিল, পাকা পাকা যে লঙ্কাগুলো, সেগুলো বেছে আমি পোস্ত বাটায় দিয়ে দিয়েছি, তো তাতে একটু কালারফুল তো হবেই। আর এই যে আমার চাকুটার অবস্থা দেখতে পাচ্ছ, মানে একদম ধার নেই স্যার, এটা চিলি চিকেনের ওই চিকেনগুলো টুকরো টুকরো কাটতে গিয়ে ধারটা উড়ে গেছে। তো ওই জন্য আমাকে আজকে, মানে টমেটোটা কাটতে গিয়ে যে হাল হয়েছে, আমি ভেবেছি আজকে আমাকে স্যারকে দিতে হবে এটা, যে ধার করিয়ে আনার জন্য। তো এই যে টমেটো কাটা আমার পুরোপুরি রেডি।
পোস্তটা রেডি হয়ে গেছে, সরষের তেল একটু ছড়িয়ে দিয়েছি উপর থেকে, আর সঙ্গে এদিকে বানাচ্ছি চাউমিন স্যারকে যেটা টিফিনে দেব। তো চাউমিনটা না সেদিন মার বাপি এসেছিল, তো সেদিনই আমি স্যারকে আমি চাউমিনটা বানাবো, তো হঠাৎ করে ফ্রিজটা খুলে আমি চেক করে নিলাম একবার, তো দেখলাম টমেটো কেচাপটা নেই, শেষ হয়ে গেছে। তো স্যারকে আমি টমেটো কেচাপ আর সঙ্গে একটু ক্যাপসিকাম আর গাজর আনতে বলেছিলাম, ও একটু বেরিয়েছিল চিকেন নিয়ে আসার জন্য। তো স্যারের না একটা না বাজার করে রাখা খুব পছন্দ, মানে পারলে দু তিন মাসেরও একবারে করে রাখবে, ঘন ঘন বাজার যাওয়া একদম পছন্দ নয়। তো ইমার্জেন্সি এরকম প্রয়োজন হলে ওকে ভালো করে বাবারে বলতে হয়। তো কোনো রকমে ওনাকে আমি রাজি করেছি যে নিয়ে আসবে, মা আজ চাউমিন বানাবো। ও মা দেখছি বাপিরই থাকা হলো না, মানে মা আর বাপি দুজনকে চলে যেতে হলো, বাপির সেদিন না সেদিন নয় তার পরের দিন ডিউটি ছিল, মিটিং ছিল, প্লাস তার আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, অনেকগুলো গাছ পড়ে গেছিলো, তার মধ্যে একটা চন্দন গাছ ছিল সেটাও পড়ে গেছিলো। তো ওই জন্য সেদিন আমিও আর বানাইনি, ভালো লাগেনি, তো দুদিন বানাইনি। আজকে আবার সকালে টিফিন দেওয়ার জন্য স্যারকে আবার বানালাম। ওটা কি, ওটা কি কুকুক? বাংলাদেশের হিরো আলমের মুখটা দেখালেন, হিরো আলম দেখো। চলো, চিকুর সব কমপ্লিট হয়ে গেছে, ওর পাপা ওকে রেডি করিয়ে দিয়েছে, আর এই যে এখন আমি স্যারের টিফিনটা রেডি করছি, আর সঙ্গে রেডি করছি স্যারের জন্য একটা চিরকুট। আমি চেষ্টা করি সপ্তাহে দু তিনটে দিন এরকম একটা চিরকুট দেওয়া, যেটা এক এক দিন এক এক রকমের এক এক টাইপের লেখা থাকে। তো আমার মনে হয় যে সারাদিন কাজের যে প্রেশারটা চলে, মিডিলে যখন ও টিফিন করে তখন একটা এরকম চিরকুট পেলে বেশ ভালো লাগে, ওর মাইন্ড ফ্রেশ হয় আর প্রচণ্ড হাসি ঠাট্টা হয়। তো যাই হোক, আমারও ভালো লাগে, আমাদের ভালো লাগে, তো সেই জন্যই। আর এই যে আর স্যারকে সঙ্গে দিয়েছে একটা আপেল, আপেলটা ওই যে ভাত খেয়ে যা কলেজ যাবে, তারপর এক ঘন্টা পরেই আমি ওটা খেয়ে নেওয়ার জন্যই দিই, আর তারপরে ও দুপুরবেলায় যখন সময় পায় তখন টিফিনটা করে নেয়। চিকুর এখানে কাণ্ড হচ্ছে, চিকু চিকুর কুকুকটাকে সুজি খাইয়ে দিয়েছে, ও সকালে ব্রেকফাস্টের একটু সুজি যেটা সেন্টার টেবিলে ছিল, আমি সরানোর সময় সুযোগ হয়নি, সেটা ও কুকুককে খাইয়ে দিয়েছে। তো আমি এই যে ধুইয়ে দিলাম, পুরো স্নান করিয়ে দিলাম ওর কুকুককে, আর হাতে ধরিয়ে দিয়েছি। তো আমি এখন ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে দুজনে সকালে ব্রেকফাস্ট করবো, তারপরে টাটা বাই বাই।